আসসালামু আলাইকুম। তো আপনারা অনেকে মালদ্বীপ আসতে চান, তো আজকে আপনাদেরকে একটা দারুণ খবর দিব, বুঝ দেব। আমরা সবাই জানি যে মালদ্বীপ বাংলাদেশের সাথে বন্ধ, এখনো ওপেন হয় নাই। তো এইখানে একটা প্রসেস আপনি আসতে পারবেন, আমি সহজভাবে আপনাদেরকে বলে দিই। যারা এই প্রসেসটা অবলম্বন করে আসতে চান তারা খুব সহজেই আসতে পারবেন। সেটা হচ্ছে আপনি ইন্ডিয়ার একটা পাসপোর্ট লাগবে আপনার, যে আমি হোক একটা ইন্ডিয়ার পাসপোর্ট করবেন। পাসপোর্ট করার পর আপনি ইন্ডিয়া থেকে ভিসা লাগাবেন মালদ্বীপের জন্য, মানে এখন যারা আসতে যাচ্ছেন। ওকে, ভিসা লাগানোর পর আপনি মালদ্বীপ আসতে পারবেন। আপনার যারা হাতের কাজ জানেন, হাতের কাজ বলতে আপনি যেই কোনো কাজ জানেন, কাজ শিখে যদি মালদ্বীপ আসেন তাহলে আপনার দাম আছে। আর যদি কাজ শিখে মালদ্বীপ না আসেন তাহলে বলবো তাহলে আসার কোনো দরকারই নেই, আসতে পারবেন। যারা ভালো পড়াশোনা করে তাদের জন্য ভালো রিসোর্ট অথবা ভালো কোনো জায়গাতে চান্স পাবে। আর যারা আম পাবলিক বলতে যারা লেবার পজিশনে আসবেন তাদের জন্য বেটার কিছুই নাই, 15 থেকে 20 হাজার টাকার বেশি পাবেন না। আর যারা হাতের কাজ জানেন তাদের জন্য 1 লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না। আর হচ্ছে আপনি যদি কোনো রিসোর্টে ঢুকতে পারেন, ওপেন রিসোর্টে, তাহলে আপনি 1-1.5 লাখ টাকা ইনকাম করতে পারবেন অনায়াসে। তো মালদ্বীপে ভাই টাকা আছে, অন্য 8-10টা কান্ট্রি থেকে মালদ্বীপে আপনি কাজ করে যে শান্তিটা পাবেন আপনি কোনো কান্ট্রিতে এই শান্তিটা পাবেন না। কারণ কি, এই দেশে দেখেন পুলিশের ঝামেলা জানি নেই, অন্য অন্য কান্ট্রিতে গেলে আপনি শুরুতেই আপনার কাছ থেকে কার্ড যাবে, ঠিক আছে, যে আপনার হাতে কার্ড আছে কি না। এই দেশে কিন্তু আপনাকে এত কার্ডের জন্য প্যারা দেয় না। লোকগুলো রয়েছে তা যেভাবে অন্য দেশের লোককে সাপোর্ট করে, আমি মনে করি না যে অন্য কান্ট্রিতে এই সিস্টেমটা আছে বা সাপোর্ট করবে। তো সেই দিক থেকে মালদ্বীপ বেটার ছিল, সেটা আপনাদেরকে বললাম যারা ইমার্জেন্সি আসতে যাচ্ছেন। আর এই সরকার থাকতে মনে হয় না যে মালদ্বীপের সাথে বাংলাদেশ ওপেন হবে। নিউজ যাদের ভালো লাগে তারা অবশ্যই আসবেন। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।